মসজিদের সামনে দাঁড়িয়ে সিঁদুর ছুড়ে আরতি কর্ণাটকে গ্রেপ্তার পাঁচ যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে আরতি তাওবার মুসলিমদের পবিত্র ধর্মস্থানকে উদ্দেশ্য করে সম্প্রতি এমনই অভিযোগে গ্রেপ্তার পাঁচ যুবক ঘটনার ভিডিও ঘিরে রীতিমতো সরগোল পড়েছে নেট দুনিয়াতে কোথায় ঘটেছে এই কাণ্ড আসুন শুনেনি সাম্প্রদায়িক ইস্যুতে হামেশাই উত্তাল হয় নেটদুনিয়া তবে সেই হিংসা যাতে ব্যাপক আকার না নেয় এবার সেই ব্যবস্থায় করল কর্ণাটক পুলিশ সম্প্রতি নেটদুনিয়ায় বেশ উত্তাপ ছড়িয়েছে এক বিতর্কিত ভিডিও যেখানে দেখা গিয়েছে কয়েকজন হিন্দু যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে সেদিন উদ্দেশ্য করে আরতি করছে ঘটনার তদন্তে নেমে সেই পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সেই সঙ্গে নেটদুনিয়া থেকে ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ঘটনায় কর্ণাটকের কোপ্পাল জেলার কিছুদিন আগেই গণেশ পুজো উপলক্ষে রাজকীয়ভাবে সেচে সে রাজ্যের বিভিন্ন প্রান্ত ব্যতিক্রম ছিল না কোপ্পাল জেলাও তবে পুজো অপেক্ষা থেকে মূর্তি বিসর্জন নিয়ে মাতামাতি হয় বেশি আর সেই বিসর্জনের দিনই ঘটেছে এমন কাণ্ড বেরিয়েছিল শোভাযাত্রা মসজিদের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল যে কোনো রকম অশান্তি হতে পারে সেই আশঙ্কাতে আগে থেকে সেখানে মোতায়েন ছিল পুলিশ তবু অপ্রীতিকর ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি এদিন হঠাৎই মসজিদের সামনে সেই শোভাযাত্রা থেমে যায় তারপরে সেই মিছিলের কয়েকজন যুবক মসজিদের সামনে বাজি ফাটাতে শুরু করেন মসজিদ কর্তৃপক্ষ বারবার মানা করা সত্ত্বেও তাঁরা থামেননি বলে অভিযোগ এরপর স্পষ্ট দেখা যাচ্ছিল মিছিলের কয়েকজন যুবক মসজিদের মুখে আরতি করছেন শুধু তাই নয় সেদিকে উদ্দেশ্য করে সিঁদুর ছুটতেও দেখা যায় তাদের এখানেই শেষ নয় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৃতীয় পোস্টের কিছু নিয়ম ঠিক করেছে কোপ্পাল পুলিশ যদিও পরবর্তীকালে দেখা যায় ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ম ও সেই উদ্দেশ্যে নিয়ম করে এমনটা মনে করছে ওয়াকি বহল মহল মসজিদের সামনে দাঁড়িয়ে সিঁদুর ছুড়ে আরতি কর্ণাটকে গ্রেপ্তার পাঁচ যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে আরতি তাওবার আবার মুসলিমদের পবিত্র ধর্মস্থানকে উদ্দেশ্য করে সম্প্রতি এমনই অভিযোগে গ্রেপ্তার পাঁচ যুবক ঘটনার ভিডিও ঘিরে রীতিমতো সরগোল পড়েছে নেট দুনিয়াতে কোথায় ঘটেছে এই কাণ্ড আসুন শুনে নিই সাম্প্রদায়িক ইস্যুতে হামেশায় উত্তাল হয় নেটদুনিয়া তবে সেই হিংসা যাতে ব্যাপক আকার না নেয় এবার সেই ব্যবস্থায় করল কর্ণাটক পুলিশ সম্প্রতি নেটদুনিয়ায় বেশ উত্তাপ ছড়িয়েছে এক বিতর্কিত ভিডিও যেখানে দেখা গিয়েছে কয়েকজন হিন্দু যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে সেদিন উদ্দেশ্য করে আরতি করছে ঘটনার তদন্তে নেমে সেই পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে সেই সঙ্গে নেটদুনিয়া থেকে ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ঘটনায় কর্ণাটকের কোপ্পাল জেলার কিছুদিন আগেই গণেশ পুজো উপলক্ষে রাজকীয় ভাবে সে রাজ্যের বিভিন্ন প্রান্ত ব্যতিক্রম ছিল না কোপ্পাল জেলাও তবে পুজো অপেক্ষা থেকে মূর্তি বিসর্জন নিয়ে মাতামাতি হয় বেশি আর সেই বিসর্জনের দিনই ঘটেছে এমন কাণ্ড বেরিয়েছিল শোভাযাত্রা মসজিদের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল যে কোনো রকম অশান্তি হতে পারে সেই আশঙ্কাতে আগে থেকে সেখানে মোতায়েন ছিল পুলিশ তবু অপ্রীতিকর ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি এদিন হঠাৎই মসজিদের সামনে সেই শোভাযাত্রা থেমে যায় তারপরে সেই মিছিলের কয়েকজন যুবক মসজিদের সামনে বাজি ফাটাতে শুরু করেন মসজিদ কর্তৃপক্ষ বারবার মানা করা সত্ত্বেও তাঁরা থামেননি বলে অভিযোগ এরপর স্পষ্ট দেখা যাচ্ছিল মিছিলের কয়েকজন যুবক মসজিদের মুখে আরতি করছেন শুধু তাই নয় সেদিকে উদ্দেশ্য করে সিঁদুর ছুটতেও দেখা যায় তাদের এখানেই শেষ নয় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের কিছু নিয়ম ঠিক করেছে যদিও পরবর্তীকালে দেখা যায় ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোশ্যাল মিডিয়া এই নিয়ম সেই উদ্দেশ্যে নিয়ম করে এমনটা মনে করছে বহল মহল